Dr. Sophie, Dr. C.K. Chakraborty Mohan. আপনারা যারা এখানে মতো যারা ক্লাবের সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য অভিনন্দন জ্ঞাপন করছি। দুর্গাপূজা আমাদের একটি প্রতি বছরই এটা পালিত হয় এবং কমিটিগুলি থাকে, তাতে কোনোভাবে অতিবাহিত হয় না, যাতে রিডিউস করা যায়। সে পক্ষ থেকে একটা গাইডলাইন, যে কোনো উৎসবই করা হোক না কেন, আমাদের প্রাইম কনসার্ন হচ্ছে যে সিটিজেন যাতে সেখানে কোনো তাদের যে রাইটস সেগুলো যাতে বিঘ্নিত না হয় থাকে, সেই বিষয়টাকে মাথায় রেখে কার্নিভেল 2022 থেকে শুরু হয়েছে। বিশেষ করে পূর্ণাঙ্গ মেলাদার যারা ক্লাব এবং অর্গানাইজার যারা আছেন দেওয়া হবে। আজকে এই প্রস্তুতি সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে এই এটা কোথায় হবে, সিটির কোন জায়গাটা। আপনারা জানেন গত সেন্টারই এরকম একটা অনুষ্ঠান হয়েছিল। তো আমরা এই বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ যখন আমরা কোনো আলোচনা অংশগ্রহণ করি, গত বছর আমরা কতটা সফলতা হয়েছে মায়ের গমন এবং শারদ সম্মান বিষয়ে, সার্বিক পুজোর বিষয়টা আমরা আলোচনা নিশ্চয়ই আমার উঠে থাকে এবং আগামী দিন আমাদের আগামী আসন্ন দুর্গ উৎসব এই অনুষ্ঠানটিকেও সফল করব বলার আছে বলে আমার মনে হয় না। গত বছর আমাদের কার্নিভাল আমরা প্রথম শুরু করি, কিন্তু যে বিষয়টা আমি এখানে ভাবছিলাম যে ক্লাবের তরফ থেকে গত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে হয়তোবা অনেকে এখানে অনেক কথা রাখবে এবং এখানে অনেকে রেখেছে, কিন্তু সার্বিকভাবে আমি যেটা দেখলাম যে গত বছরের যে সাকসেস রেট বলা যায় যে 99%, তো মোটামুটি এর জন্য যে এই যে কার্নিভাল হলো খুব বেশি একটা মানে কিন্তু পরন্তুর বিষয় নেই, তো এটা একটা ভালো দিক। ডেটের বিষয়ে যেটা বলা হলো যে 26 তারিখ না 27 তারিখ, তো এটা তো মোটামুটি ঠিক হয়ে গেল যে 26 তারিখ। যদি বিগ বাজেটের যদি আমরা প্যান্ডেল বা মুক্তি করি, তাহলে এখন তো আমরা চতুর্থ থেকে আরম্ভ করি, পঞ্চমী চতুর্থ তিথি থেকে পঞ্চমী ষষ্ঠী ইনোগ্রেশন যদি আগের দিকে করি তাহলে তো অসুবিধা হয় না। অনেকে করছে আজকাল, অনেক জায়গার থেকে যে নিমন্ত্রণ এসছে থার্ড ডে থেকে আরম্ভ করেছে অনেক জায়গায়, এই দিক দিয়ে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ওই জায়গাটা মিট আপ করা যাবে। আরেকটা বিষয় খুব ভালো লাগলো যে বৃহস্পতিবারে আমাদের তো 24 তারিখ মানে বিসর্জন তো হয়েই যায়, আমরা সবাই দেখি যখন জলের মধ্যে যখন বিসর্জন হয়ে যায় এখানে গিয়ে আর মনের মধ্যে খুঁতখুঁতি না থাকাটাই ভালো, যে বিসর্জন বৃহস্পতিবারে করবো না বা করা উচিত নয় সেটা কিন্তু আজকের এখানে আলোচনায়। খালি একটাই যে আমাদের বেশি দিন আরও রাখলে ভালো, আরও একটু আনন্দ করতে পারবো, তো সেটা সামনের দিকে এগিয়ে যদি আমরা নিয়ে আসি সেটাকে আমরা কভার আপ করতে পারবো আমার মনে হয়। এবং সব জিনিসের কিন্তু একটা যুক্তি থাকলে ভালো লাগে এবং যা দেখলাম আপনারা সবাই মেনেছেন। সরকার কার সরকার? সরকার তো আপনাদেরকে নিয়েই সরকার, এবং এত বড় একটা অনুষ্ঠান, এত বড় আমাদের মানে বিশেষ করে দুর্গাপূজা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের পূজা, সেই পূজা হবে, হয়ে আসছে, আগামীতেও হবে, কিন্তু শান্তিপূর্ণভাবে সেটা হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।